আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম করুণা। করুণা, জানতে চাইবো আপনি কোথা থেকে এসেছেন? উত্তরা থেকে। ঢাকার উত্তরা থেকে এসেছেন। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমার কোমরে আর পায়ে সমস্যা ছিল। আচ্ছা, ওইটা এখন একটু ভালো। মানে কোমরে কি সমস্যা ছিল আপনার? কোমরে ব্যথা ছিল, প্রচন্ড ব্যথা ছিল। আচ্ছা, পায়েও ছিল, পাতা পর্যন্ত যেত। মানে কোমরের ব্যথাটা হাঁটু থেকে এবং পায়ের নিচ পর্যন্ত চলে যেত। আচ্ছা, এই সমস্যাটা আপনি কতদিন যাবত ভুগছিলেন? 8 বছর। গত 8 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছেন। এই সমস্যাটার জন্য কি এর আগে কোথাও এর কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছেন? আচ্ছা, তো যে ধরনের ট্রিটমেন্টগুলো আপনি নিয়েছেন তার পরবর্তী রেজাল্ট কি ছিল? ভালো হয়নি। মানে হয়তো আপনি চিকিৎসা নিচ্ছেন, পরবর্তী সময় দেখা যাচ্ছে সেই একই সমস্যা আবার দেখা দিয়েছে আপনার। আচ্ছা আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। আজকে কতদিন যাবত ট্রিটমেন্ট করছেন? আজকে 14 দিন যাবত। তো 14 দিন যাবত ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় এখন আপনার কি অবস্থা, শরীরের কি অবস্থা? আগের থেকে একটু ভালো অবস্থায় আছেন। আপনার যে কোমরের ব্যথা, যেটা হাঁটুর থেকে আপনার নিচ পর্যন্ত চলে যেত, সেই ব্যথাটা কি আছে এখন? মানে দুই পাশে হালকা একটু ব্যথা রয়ে গেছে এখন। তো স্যার আপনাকে কতদিন থাকার কথা বলেছিলেন? 12 দিন থাকার কথা বলেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন আপনি আগের থেকে অনেকটুকু ইম্প্রুভ এবং আগের থেকে অনেক ভালো অবস্থায় আপনি আছেন। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানা কিভাবে জানতে পেরেছিলেন প্রথমে? টিভিতে দেখতে পেয়েছিলেন। আচ্ছা, প্রোগ্রামটা দেখার পরে তখন আপনি ডিসিশন নিয়েছেন আপনি স্যারের সাথে এসে দেখা করবেন, কারণ হয়তো স্যার যে প্রোগ্রামে যা বলছিলেন সেটাকে আপনার সাথে অনেকটুকু মিলে যাচ্ছিল এরকম কিছু। আচ্ছা, তো পরবর্তীতে স্যার আপনাকে দেখে কি বলেছিলেন? বলছে যে আপনি ভালো হয়ে যাবেন, ভর্তি থাকতে হবে কিছুদিন। আচ্ছা, তো পরবর্তীতে যখন ট্রিটমেন্ট শুরু হলো আপনি ডে বাই ডে ধীরে ধীরে আপনি সুস্থ হয়ে উঠলেন অনেকটুকুই। আচ্ছা, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর নার্স বা যারা আপনাকে ফিজিও যে ধরনের ট্রিটমেন্টগুলো দিয়েছে, তো সেগুলোকে আপনি টাইম টু টাইম পেয়েছেন? সব কিছু টাইম টু টাইম পেয়েছি। আচ্ছা, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি জানতে চাই, কেমন লেগেছে আপনার কাছে? ভালো লেগেছে। আপনার আরেকটা জিনিস জানতে চাইবো, যেমন আপনি বলেছেন আপনি গত 8 বছর যাবত আপনি আপনার কোমরের ব্যথা এবং হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা আপনি ভুগেছেন, এটার কারণে হয়তো আপনি আপনার প্রাথমিক জীবনে যে ধরনের কাজগুলো, স্বাভাবিক কাজগুলো যেগুলো করার কথা সেগুলো হয়তো আপনি ঠিক মতো করতে পারেননি। আপনি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন কিন্তু আপনার যে ধরনের ফল পাওয়ার কথা ছিল সে ধরনের ফল আপনি পাননি। আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে অবস্থান করছেন, তারা হয়তো কোন ডক্টরের কাছে যাবেন তারা বুঝতে পারেন না। অনেকে আছেন যে বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তারা তাদের সর্বস্ব শেষ হয়ে যায় কিন্তু তারা ভালো হয় না। অনেকে আপনার বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? বলবো যে ডিপিআর হসপিটালে আসার জন্য আমি ভালো হয়েছি, আপনারাও ভালো হন। আচ্ছা, মানে আপনি ট্রিটমেন্ট করে আপনি ভালো হয়েছেন, আপনি আশা করেন তারা আসলে তারা অবশ্যই ভালো হবেন। আচ্ছা, সব শেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দিবেন? 80। আচ্ছা, আপনাকে পিটি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।